সুপ্রিয় শিক্ষার্থীরা, মুজিব শতবর্ষ এবং শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমত তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বাংলাদেশ সহ পুরো বিশ্ব এক মরণবাদী করোনা ভাইরাস আক্রান্ত বিগত এক বছরের বেশি সময় ধরে। এই সময় আমরা সর্বোচ্চ সময় বাসায় অবস্থান করব। খুব প্রয়োজন ব্যতীত আমরা কেউ বাসার বাইরে যাব না। যদি বাসার বাইরে যেতেই হয় তাহলে অবশ্যই আমরা প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিয়ে তারপরে আমরা বাসার বাইরে যাব, আর বাসার বাইরে থেকে এসে যত দ্রুত সম্ভব নিজেকে ফ্রেশ করে নেব। সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শারীরিক শিক্ষা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাস পরিচালনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের শিখন ফল অর্থাৎ আজকে পাঠ শেষে আমরা কোন কোন বিষয়গুলো সম্পর্কে জানতে বলতে এবং শিখতে পারবো সে সম্পর্কে আমরা তো প্রথমে একটু জেনে নিই। অর্থাৎ আজকের শিখন ফল গুলো কি কি আছে চলো আমরা একটু দেখে নিই। আজকে আজ প্রথমে দেখো কি আছে, বাস্কেটবলের ইতিহাস সম্পর্কে জানতে পারবে, এই খেলার আইন কানুন সম্পর্কে জানতে পারবে এবং কলা কৌশল গুলো ব্যাখ্যা করতে পারবে। তাহলে এগুলো আমাদের আজকের শিখন ফল। দেখি আমাদের আজকের আলোচ্য বিষয়গুলো কি কি আছে। আজকের আলোচ্য বিষয় প্রথমে আছে ইতিহাস, আইন কানুন, বাস্কেটবল কোড, ভায়োলেশন, খেলোয়াড়, কলা কৌশল, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। ইতিহাস, বাস্কেটবল খেলার প্রথম প্রচলন হয় 1881 সালে আমেরিকায়। কত সালে? 1881 সালে। কোথায় হয়? আমেরিকা। তবে প্রতিযোগিতামূলক খেলা শুরু হয় 1982 সাল থেকে। প্রতিযোগিতামূলকভাবে এই খেলা শুরু হয় 1982 সাল থেকে। খেলার জনক হলেন আমেরিকার স্প্রিং ফিল্ডে YMCA কলেজের শারীরিক শিক্ষার পরিচালক ডক্টর জেমস নেইসমিথ। এখানে তোমাদের বেশ কিছু MCQ প্রশ্ন থাকতে পারে ইতিহাস থেকে। প্রথম খেলা শুরু হয় 1881 সালে আমেরিকায়। তবে প্রতিযোগিতামূলকভাবে শুরু হয় 1892 সালে। এই খেলার জনক হলেন আমেরিকার স্প্রিং ফিল্ডে YMCA কলেজের শারীরিক শিক্ষার পরিচালক ডক্টর জেমস নেইসমিথ। এখানে আরো কিছু আছে দেখো, 1932 সালে জার্মানিতে আন্তর্জাতিক বাস্কেটবল সংস্থা FIBA গঠিত হয়। কত সালে? 1932 সালে। 1936 সালে বার্লিন অলিম্পিকে প্রথম প্রতিযোগিতামূলক খেলা হিসেবে বাস্কেটবল অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয় 1936 সালে। এটা হচ্ছে আমাদের বাস্কেটবল কোড, তোমরা দেখতে পাচ্ছ। কোড, বাস্কেটবল কোর্টের দৈর্ঘ্য 28.65 মিটার বা 94 ফিট এবং প্রস্থ 15.24 মিটার বা 50 ফুট। স্কুল কলেজের ছাত্রদের জন্য দৈর্ঘ্য হবে 84 ফুট বা 25.62 মিটার। মধ্যবৃত্ত, বাস্কেটবল খেলায় তিনটি মধ্যবৃত্ত থাকে। মধ্যবৃত্ত, সংরক্ষিত এলাকার বৃত্ত দুটির মাপ কিন্তু একই হবে, অর্থাৎ এই তিনটি বৃত্তর মাপ একই হবে। বৃত্তগুলোর ব্যাসার্ধ হবে 1.83 মিটার বা 6 ফুট। বৃত্তগুলোর ব্যাসার্ধ হবে 1.83 মিটার বা 6 ফুট। তাহলে আমাদের বাস্কেটবল কোর্টের দৈর্ঘ্য কত হচ্ছে? আন্তর্জাতিক মানের একটা বাস্কেটবল কোর্টের দৈর্ঘ্য হচ্ছে 28.65 মিটার বা 94 ফুট এবং প্রস্থ হচ্ছে 15.24 মিটার বা 50 ফুট। স্কুল কলেজের জন্য মাপটা একটু কম, দৈর্ঘ্যটা আমাদের কম, কিন্তু প্রস্থ আমাদের একই থাকবে। দৈর্ঘ্য হবে 84 ফুট বা 25.25 মিটার। আমাদের দৈর্ঘ্যটা ঠিক থাকবে, কিন্তু প্রস্থটা আমাদের এগোই থাকবে। মধ্যবৃত্তর ব্যাস কত হবে, ব্যাসার্ধ কত হবে? 1.83 মিটার বা 6 ফুট। রিং, যেখানে বলটাকে ফেলতে হয় অর্থাৎ বাস্কেট করতে হয় সেই রিং, বাস্কেটবলের রিং এর পুরুত্ব, রিং এর যে লোহার গোলাকার বৃত্ত থাকে সেটার পুরুত্ব হবে 0.017 মিটার হতে 0.020 মিটার। কোর্ট থেকে রিং এর উচ্চতা 3.05 মিটার। তাহলে কোর্ট অর্থাৎ মেঝে থেকে অর্থাৎ ফ্লোর থেকে যেখানে বলটাকে বাস্কেট করতে হবে বা যেখানে রিংটা থাকে সেটার উচ্চতা হবে 3.05 মিটার। রিং এর উচ্চতা হবে 3.05 মিটার। বল,
আকৃতি গোলাকার, বলটা অবশ্যই গোলাকার হতে হবে। বলের ওজন দেখো ইন্টারন্যাশনাল ভাবে আন্তর্জাতিক ভাবে প্রত্যেকটা বাস্কেটবল খেলায় যে খেলাগুলো হয়ে থাকে সেগুলোর বলের মাপ কিন্তু মোটামুটি ভাবে একই থাকে। ওজন দেখো 567 গ্রাম থেকে 650 গ্রাম এর মধ্যে হতে হবে, অর্থাৎ 567 গ্রামের কম হবে না এবং 650 গ্রামের বেশি হবে না। পরিধি 74.9 থেকে 78 সেন্টিমিটার। চামড়া দ্বারা রাবারের ব্লাডারের মতো তৈরি হবে। বলের রং হবে কমলা কালারের। তাহলে বলের রং কেমন হবে? কমলা কালারের। বলের ওজন কত হবে? 567 গ্রাম থেকে 650 গ্রামের মধ্যে। পরিধি 74.9 থেকে 78 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের বলের নির্দিষ্ট আকৃতি এবং ওজন। এখানে তোমরা একটা বল দেখতে পাচ্ছ, একটি বাস্কেট বল। তোমরা দেখতে পাচ্ছ বলের আকৃতিটা গোলাকার এবং বলের রংটা হচ্ছে কমলা কালারের। ফাউল ও ভায়োলেশন, যদি প্রত্যেকটা খেলায় কিছু নিয়ম কানুন থাকে, এই নিয়ম কানুনের বাইরে যখন কোনো খেলোয়াড় তার আচরণ করে থাকে সেটাকে ফাউল বা ভায়োলেশন বলে। ফুটবল খেলায় ফাউল হয়ে থাকে এবং বাস্কেটবল খেলায় ফাউল ও ভায়োলেশন, এই শব্দটা দুটোই কিন্তু ব্যবহার করা হয়। যদি একজন খেলোয়াড়, দেখো ফাউল কাকে বলে, যদি একজন খেলোয়াড়ের সাথে বিপক্ষের একজন খেলোয়াড়ের ইচ্ছাকৃত সংঘর্ষ হয় তাহলে সেটা ফাউল, যদি সেটা ইচ্ছাকৃত ভাবে সংঘর্ষ হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই ফাউল হবে। আর ভায়োলেশন হচ্ছে আইন অমান্য করা, অর্থাৎ খেলার যে সকল নিয়ম কানুন গুলো আছে সেগুলো, অর্থাৎ আইন আছে সেগুলো অমান্য করা, অর্থাৎ খেলার বিবিধ নিয়ম ভঙ্গ করাকে ভায়োলেশন বলে। বাস্কেটবল খেলায় 3 সেকেন্ড ভায়োলেশন আছে, 5 সেকেন্ড ভায়োলেশন আছে, 8 সেকেন্ড ভায়োলেশন আছে এবং 24 সেকেন্ড ভায়োলেশন আছে। 3 সেকেন্ড ভায়োলেশনটা কি? 3 সেকেন্ড ভায়োলেশন হচ্ছে সংরক্ষিত এলাকার মধ্যে যে একটা বৃত্ত থাকে যার ব্যাসার্ধ ছিল 1.83 মিটার বা 6 ফুট, সে রিংয়ের অর্থাৎ বৃত্তের মধ্যে যদি বিপক্ষ দলের কোনো খেলোয়াড় 3 সেকেন্ডের বেশি অতিক্রম করে তাহলে রেফারি একটি বাঁশির সংকেত দেবে, যেটাকে 3 সেকেন্ড ভায়োলেশন বলে। 5 সেকেন্ড ভায়োলেশনটা কি? 5 সেকেন্ড ভায়োলেশন হচ্ছে দুজন খেলোয়াড়ের মধ্যে যখন বল নিয়ে কাড়াকাড়ি হবে বা ধস্তাধস্তি হবে সেখানে যদি 5 সেকেন্ডের বেশি সে অতিক্রম করে তাহলে সেটা হবে 5 সেকেন্ড ভায়োলেশন। এখানে আরো কিছু আছে, যেমন হচ্ছে একজন খেলোয়াড় যদি বল হাতে নিয়ে শুধুমাত্র ড্রিবলিং ছাড়া বল হাতে নিয়ে যদি 5 সেকেন্ডের বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকে তাহলে সেখানে একটা 5 সেকেন্ড ভায়োলেশন আছে। 8 সেকেন্ড ভায়োলেশনটা কি? 8 সেকেন্ড ভায়োলেশনটা হচ্ছে কোর্টের মধ্য যে রেখাটা আছে, সাপোজ টিম এ এবং বি, টিম এ যদি তার কোর্ট থেকে খেলা শুরু করে সে যদি 8 সেকেন্ডের মধ্যে বিপক্ষ কোর্টে অর্থাৎ অর্ধ মাঠ অতিক্রম না করে তাহলে সেখানে একটা 8 সেকেন্ড ভায়োলেশনের একটা বাঁশির সংকেত রেফারি দিবেন। এটা হচ্ছে 8 সেকেন্ড ভায়োলেশন, অর্থাৎ 8 সেকেন্ডের মধ্যে বিপক্ষ কোর্টে দলকে বল প্রবেশ করাতে হবে, এটা হচ্ছে 8 সেকেন্ড ভায়োলেশন। আসলে 24 সেকেন্ড ভায়োলেশনটা কি? 24 সেকেন্ড ভায়োলেশনটা হচ্ছে যদি টিম এ বল নিয়ে তাড়া করে বিপক্ষ কোর্টে বাস্কেট করার জন্য তাহলে 24 সেকেন্ডের মধ্যে তাকে অবশ্যই বাস্কেটে বল নিক্ষেপ করতে হবে। যদি 24 সেকেন্ডের মধ্যে বাস্কেটে বল নিক্ষেপ করতে সে ব্যর্থ হয় সেক্ষেত্রে রেফারি একটি বাঁশির সংকেত দিবেন, যেটা হচ্ছে 24 সেকেন্ড ভায়োলেশন নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ফাউল ও ভায়োলেশন সম্পর্কে জানলাম, এবার জানবো যে কলা কৌশল সম্পর্কে। বাস্কেটবল খেলার কলা কৌশল গুলো কি কি? দেখো প্রথমে আছে দাঁড়াবার ভঙ্গি বা স্ট্যান্স। বল নিয়ে দাঁড়াবার ভঙ্গিটি খেলার সময় বিশেষ তাৎপর্য বহন করে, অর্থাৎ একজন খেলোয়াড় যদি সঠিকভাবে বল নিয়ে দাঁড়াতেই না পারে তাহলে তাকে খেলোয়াড় হিসেবে বিবেচনা করা ঠিক হবে না। বল ধরা, বল এমন ভাবে ধরতে হবে যাতে বলটা দখলে থাকে, অর্থাৎ নিজের আয়ত্তে থাকে। বল ধরার সময় আঙ্গুলগুলোকে সরিয়ে বুড়ো আঙ্গুলগুলোকেই বলকে নিয়ন্ত্রণ রাখে, অর্থাৎ আঙ্গুলগুলোকে সরিয়ে রাখতে হয়। হাত এক জায়গায় করে রাখলে, আঙ্গুলগুলো এক জায়গায় করে রাখলে বল ধরে রাখা যাবে না, যে আঙ্গুলগুলো সরিয়ে রাখতে হবে। হাতের তালু নিয়ে বল ধরা ঠিক না, হাতের তালু দিয়ে কিন্তু কখনো বল ধরা যায় না, কারণ বাস্কেট বলটা বেশ বড়, ফুটবলের চেয়ে আকৃতিটা কিছুটা বড়, সেই জন্য তালু দিয়ে বল ধরে রাখা ঠিক না এবং এভাবে বল নিয়ন্ত্রণে রাখা যাবে না। দেখো বল ধরার কিছু নির্দিষ্ট ভঙ্গি, এখানে আমি একটা ছবি দিয়েছি বল কিভাবে ধরতে হয়। বল পাস দেওয়া, অর্থাৎ পাসিং, একা একা তো কোনো ভাবে বল নিয়ে যে বাস্কেট দেওয়া সম্ভব না, সেজন্য কি করতে হয়, সহ খেলোয়াড়দেরকে বল পাস করতে হয়, বল পাস করে করে বিপক্ষ কোর্টে যে বাস্কেট করতে হয়। বল পাস দেওয়ার সময় মনে রাখতে হবে
যে এ সময় কবজি ও কোনে শরীরের অন্যান্য অংশ থেকে অনেক বেশি সক্রিয় ভূমিকা পালন করে এবং বল দেওয়ার সময় সাধারণত একটা পা সামনে আর একটা পা পেছনে থাকে। তুমি যদি দেখবে স্টিল দাঁড়িয়ে থেকে স্থির দাঁড়িয়ে থেকে বলটাকে পাস করো, তাহলে কিন্তু তুমি তোমার সতীর্থ খেলোয়াড়ের কাছে বলটি সঠিকভাবে পৌঁছতে পারবে না। এক্ষেত্রে কি হয় জানো, যদি এক পা সামনে এবং এক পা পেছনে দিয়ে শরীরের ব্যালান্স নিয়ন্ত্রণে রাখতে হয় রাখা যায় তাহলে কি হবে, সতীর্থ খেলোয়াড়ের কাছে বলটাকে সুন্দরভাবে পৌঁছানো যায়। এখানে দেখো বল পাস দেওয়ার আমি একটা চিত্র তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কিভাবে বল পাস দিতে হয়। ড্রিবলিং, বাস্কেটবল খেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে ড্রিবলিং করা। ড্রিবলিং এর সময় বলকে আঙুলগুলো দিয়ে ঠেলা দিতে হয়, হাতের তালু দিয়ে তুমি যদি ড্রিবলিং করো তাহলে কিন্তু কখনো ড্রিবলিং করা সম্ভব নয়। সেই জন্য কি হয়, আঙুলগুলো তোমার স্প্রিং এর মতো কাজ করে। বল তুমি মাটিতে থ্রো করলা, আবার উপরে চলে আসলো, আঙুলগুলো দিয়ে করে আর তুমি আবার পাঞ্চ করলা। ড্রিবলিং এর সময় হাতের আঙুলগুলোকে বলের উপর বেশ খানিকটা ছড়িয়ে রাখতে হয়। তুমি যদি এক জায়গায় আঙ্গুল গুলো রেখে দাও তাহলে কিন্তু ড্রিবলিং করতে পারবে না, সেখানে কিন্তু আঙ্গুল গুলো ছড়িয়ে রাখতে হবে। বাস্কেটবল খেলায় আঙ্গুল গুলো ছড়িয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সুতরাং এই বিষয়ে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে। দেখ ড্রিবলিং এর একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছো, সে কিভাবে বল ড্রিবলিং করছে, এভাবে বল ড্রিবলিং করতে হয়। এক জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু কখনোই ড্রিবলিং সম্ভব না। তার হাতের পজিশন দেখো, তার আঙ্গুল গুলো কিন্তু ছড়ানো আছে, তার আঙুল গুলো কিন্তু এক জায়গায় নেই। পায়ের উপর ঘোরা অর্থাৎ পিভটিং, যখন খেলোয়াড় বল নিয়ে দাঁড়িয়ে থাকে একটা পা একই জায়গায় রেখে অন্য পাটিকে যে কোনো দিকে যতবার ইচ্ছা ঘুরিয়ে নেওয়া যায় তখন তাকে পিভটিং বলে। অর্থাৎ একটা পা স্থির দেখে তুমি তোমার চতুর্দিকে ঘুরছো, অ্যান্টি ক্লক হোক বা ক্লক ওয়াইজ তুমি ঘুরছো, সেটা হচ্ছে একটা পা এক জায়গায় স্থির দেখে তুমি এক হাত দিয়ে বা দুই হাত দিয়ে বল ড্রিবলিং করছো এবং পাটাকে তুমি একটা পা থেকে চতুর্দিকে তুমি ঘুরতে পারছো, তোমার ডানে বলো বামে বলো সামনে পিছনে তুমি চতুর্দিকে বল নিয়ে ঘুরতে পারছো, এটাই হচ্ছে পিভটিং করা। তোমরা অনেকেই এই বিষয়গুলো জেনে থাকো। দেখো এখানে একজনই কিন্তু আমি বিভিন্ন ছবি দিয়ে দেখিয়েছি যে কিভাবে পিভটিং করছে, সে ডানে যাচ্ছে বামে যাচ্ছে পেছনে যাচ্ছে সামনে যাচ্ছে, এভাবে কিন্তু সে ড্রিবলিং করছে বা পিভটিং করছে। বাস্কেটে বল ছাড়া অর্থাৎ শুটিং, বল সরাসরি বাস্কেটের মধ্যে শুট করা যায়, আবার প্রথমে বোর্ডের সদস্যদের ভাবে লাগিয়ে রিং এর মধ্যে বল ঢুকানো যায়, তাহলে দুই ভাবে বল বাস্কেট করা যায়। একবার হচ্ছে সরাসরি রিং এর মধ্যে ফেলে দিয়ে, আর একটা হচ্ছে ওখানে যে বোর্ডটা থাকে রিং এর রিং এর অর্থাৎ রিং এর সঙ্গে বা বোর্ডের সঙ্গে যে রিংটা লাগানো থাকে তুমি সেখানে সদস্যদের বল লাগিয়ে কিন্তু রিং এর মধ্যে বল ঢোকানো যায়। এটা দুইটা সিস্টেমই আছে, তুমি যে কোনো একটা ভাবে ব্যবহার করতে পারো। এখানে দেখো সে সরাসরি সেট আপ শুট করছে, লে আপ শুট, এক জায়গায় দাঁড়িয়ে থেকে করছে এবং সে দৌড়াতে দৌড়াতে সে বলটাকে বাস্কেট করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে তোমাদের জন্য কিছু মূল্যায়নের প্রশ্ন আছে, চলো আমরা একটু দেখে নিই। বাস্কেটবল খেলার জনক কে? বাস্কেটবল খেলার জনক হচ্ছে ডক্টর জেমস নেইসমিথ। কত সালে প্রথম বাস্কেটবল খেলার প্রচলন শুরু হয়? 1881 সালে আমেরিকায় সর্বপ্রথম বাস্কেটবল খেলার প্রচলন শুরু হয়। মাটি থেকে রিং এর উচ্চতা কত? মাটি থেকে রিং এর উচ্চতা আমি বললাম 3.05 মিটার। মাটি থেকে রিং এর উচ্চতা 3.05 মিটার। 8 সেকেন্ড ভায়োলেশন কাকে বলে? আমি যে বললাম যে নিজের কোর্ট থেকে বিপক্ষ কোর্টে যদি 8 সেকেন্ডের মধ্যে আমি বল না নিয়ে যাই তাহলে সেখানে সেক্ষেত্রে রেফারি একটা বাঁশি সংকেত দিবেন, সেটা হচ্ছে আমাদের 8 সেকেন্ড ভায়োলেশন। অর্থাৎ 8 সেকেন্ডের মধ্যে নিজের কোর্ট থেকে বিপক্ষ কোর্টে বল নিয়ে অবশ্যই প্রবেশ করতে হবে। আগামী দিন তোমাদের আবারও ক্লাস নিয়ে নতুন একটা খেলার উপরে ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি আবার হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। এতক্ষণ মনোযোগ সহকারে আমার ক্লাস দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।